হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে রেসিং হোমার কবুতর বিষয়ে যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে, যারা ফ্যান্সি এটিএমের কবুতর খাঁচায় পালার কারণে বিরক্ত হয়ে গেছেন বা ফ্যান্সি এটিএমের কবুতর দাম কমে যাওয়ার কারণে কবুতর পালা ছেড়ে দিয়েছে, তাদের জন্য আজকে কবুতরটিতে আমি রেসিং হোমার কবুতরের দেখাশোনা সহ খাবার দেয়া এবং আদর করে কাছে কীভাবে নিয়ে আসতে পারবেন বা কীভাবে শিকারি করতে পারবেন সেটা দেখিয়েছি। আসলে যারা খাঁচায় কবুতর পেলে কবুতর পালার কারণে বিরক্ত হয়ে গেছেন তাদের জন্য ভিডিওটি দেখাচ্ছি, যে কবুতর অনেক মজাদার একটি পাখি, এ আপনার প্রতি খুবই আকৃষ্ট হবে এবং আপনার এবং প্রতি খুবই ভালোবাসা প্রদর্শন করবে সেটা ভিডিওতে দেখানো হয়েছে। আসলে যারা কবুতর খাঁচায় পালা পালতেন বা খাঁচায় পালার কারণে অনেকে বিরক্ত ফিল করেছেন তাদের জন্য এই ভিডিওটি দেখাইলাম। কবুতর আসলে খাঁচায় লালন পালন না করে ছেড়ে দিয়ে পালতে পারেন। যারা ছেড়ে দিয়ে কবুতর পালার চিন্তাভাবনা করছেন তারা দেশি, অনেকে চিন্তা করছেন যে দেশি পালবো নাকি গিরিবাজ পালবো, যে আমি সাজেশন দেবো যে আপনারা দেশি গিরিবাজ না লালন পালন করে যদি রেসিং হওয়ার কবুতর লালন পালন করেন তাহলে কবুতরগুলো অনেক দূর থেকে বাড়ি ফিরবে, আকাশে উড়বে বা আপনার প্রতি অনেক আকৃষ্ট হবে বা দেখতে সুন্দর, কবুতরগুলো সাইজেও বড়। তারা আসলে রেসিং হোমার কবুতর নির্দ্বিধায় পালতে পারেন এবং এই কবুতর লালন পালন করার ক্ষেত্রে খুব একটা খরচ নেই এবং অনেক ঝামেলা কম এবং দেখতে ভালো লাগে। এই জন্য আমি সাজেশন দেব যে আপনারা রেসিং হোমার কবুতর লালন পালন করেন। একে অনেক এটাকে অনেকে হোমিং পিজিয়নও বলে বা রেসার কবুতরও বলে। রেসার কবুতরের অনেকগুলো জাত একটাই কিন্তু কোয়ালিটি ভিন্ন। কিছু কবুতর হলো ক্রস ব্রিডের আছে, এটা আসলে যারা কবুতর চেনে তারা বলতে পারবে। আপনারা হঠাৎ করে নতুন যারা কবুতর লালন পালন করছেন তারা হয়তো বুঝতে পারবেন না। রেসার কবুতর আসলে সব কবুতর রেস করে না, যারা রেসার কবুতর অনেকে যারা ক্রস ব্রিড করে ফেলেছে তারাও বলতেছে যে রেসার কবুতর, আসলে রেসার কবুতর সেগুলো না, ওটা হচ্ছে হোমার কবুতর এমনিতেই। রেসার কবুতর বলতে যে কবুতরগুলো অনেক চোখের কোয়ালিটি, ঠোঁটের, দেহের গড়ন, লালন পাখা ইত্যাদি বৈশিষ্ট্য দেখে আসলে বোঝা যাবে যে এটা একটা রেসার হোমার কবুতর। এই ছিল আজকের ভিডিওটি। যারা কবুতর ছেড়ে দিয়ে লালন পালন করতে চাইতেছেন তাদের জন্য আমি সাজেশন দেবো যে রেসার হোমার কবুতর পালন। আশা করি ভালো লাগবে ভিডিওটি, ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার কেমন লেগেছে এবং শেয়ার করে বন্ধুদের জানার সুযোগ করে দিন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে বন্ধু সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।